কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। সেই মতো বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের 15টি অঞ্চলে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। সোমবার বেলা 11টা থেকে রামসাগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শুরু হয়েছে দুয়ারে সরকার। দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে কন্যাশ্রী, যুবশ্রী, কৃষক বন্ধু, খাদ্যসাথী, রেশন কার্ড সংশোধন সহ একাধিক বিষয়ে যারা এখনও পর্যন্ত সঠিকভাবে সুবিধা পাননি তাদের অল্প সময়ের মধ্যে সমস্ত সুবিধা দেওয়া হবে বলে জানা যায়। ওন্দা ব্লক কৃষি কর্মাধ্যক্ষ ভবানী মোদক বলেন, দুয়ারে সরকার প্রকল্পের মূল উদ্দেশ্য হল সমস্ত স্তরের মানুষের কাছে এসে তাদের সমাধান করে দেওয়া। ওন্দা পঞ্চায়েত সমিতি সভাপতি শ্যামল মুখার্জি বলেন, মমতা ব্যানার্জির নির্দেশে তারা প্রতিটি অঞ্চলে গিয়ে সমস্ত কিছু দেখছেন, সমস্ত মানুষ যাতে সঠিকভাবে সুবিধা পান এটাই তাদের একমাত্র উদ্দেশ্য। কিভাবে হচ্ছে হবে, মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছেন যতগুলো হবে 4 তারিখ আগামী 25 তারিখ পর্যন্ত চতুর্থ দফায় যে দুয়ারে সরকার চলবে সেগুলো ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে টোটালটা আপনি জল বলুন, রাস্তা বলুন, আলো বলুন, যেমন বাংলার মুখ্যমন্ত্রী 10 কোটি মানুষের জন্য স্বাস্থ্যাধিকার ব্যবস্থা করেছেন। এখানে APL BPL কোনো ব্যাপার নয়, 10 কোটি মানুষ এই সুযোগ সুবিধা নিচ্ছে, সমস্ত দলের কর্মী নেতারা সাধারণ মানুষ এই সুযোগ সুবিধা নিচ্ছে, সুযোগ সুবিধা পাচ্ছে। বাংলা করেছে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আছে, কেউ এগোয় না আর কিছু না। বাঁকুড়া থেকে অতনুর রায়ের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।